वेलकम स्टूडेंट्स, आज के आमरा एकटु इंटीग्रेशन निये आलोचना करब। तो आगेर दिन तोमादेर डिफारेंसिएशन सम्बन्धे आलोचना करेछिलाम। तो जेटुकु पोर्शन तोमादेर फिजिक्से काजे लागबे सेटुकु पोर्शन आमी आलोचना करब। तो एटा करार आगे फार्स्टे आमी बोली जे डेरिवेटिव आर इंटीग्रेशनेर बेसिक तफातटा कि। डेरिवेटिव करा माने बुझतेई पारछो, डिफारेंसिएट करा माने बुझतेई पारछो एकटा ফাংশনকে ভেঙে দেওয়া, আর ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে কি সেই ফাংশনটাকে আবার জুড়ে দেওয়া। সাপোজ একটা তোমার এই বোর্ডটা, এই বোর্ডটাকে যদি আমি ভেঙে দিই, পার্টে পার্টে ভেঙে দিই, তার মানে এটাকে কি করলাম, আমি ডিফারেন্সিয়েট করে ফেললাম। আর যদি ইন্টিগ্রেট করি, এইটাকে আবার সাজিয়ে যদি জুড়ে দিই, সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন করা। তো বেসিক জিনিসটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন দুটো কিন্তু দুটো ইনভার্স অপারেটর, ঠিক আছে। তাহলে আমরা বেসিক যে ফর্মুলা গুলো লাগবে তোমাদের ফিজিক্সে সেইগুলো একটু আলোচনা করে দিই। ফার্স্টে x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c। একটা কনস্ট্যান্ট আছে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কিভাবে আসছে, কেনই বা আসছে, এইগুলো নিয়ে আমি যখন ইন্টিগ্রেশন তোমাদের করাবো অবশ্যই আলোচনা করব। তো এখানে x টু দি পাওয়ার n dx, এখানে n এর ভ্যালুটা লিখে দিও নট ইকুয়ালস টু মাইনাস 1, n এর ভ্যালু মাইনাস 1 হলে হবে না, কারণ কি দেখো মাইনাস 1 প্লাস 1 কি হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। ইন্টিগ্রেশন dx বাই x এই ফর্মটা থাকলে log অফ মড x c, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx যদি থাকে e টু দি পাওয়ার mx বাই m প্লাস সি, ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স কি হবে, মাইনাস অফ কস এম এক্স বাই এম প্লাস সি, ইন্টিগ্রেশন কস অফ এম এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন অফ এম এক্স বাই এম প্লাস সি। আচ্ছা, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স কি হবে, লগ অফ মড সেক এক্স প্লাস সি। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের আর লাগবে হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন আর হচ্ছে তোমার কোসেক স্কোয়ারটা লাগবে, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট অফ এক্স প্লাস সি। আচ্ছা, আর একটা লাগবে হচ্ছে ইন্টিগ্রেশন সেক এক্স এর ডেরিভেটিভ তোমরা করেছিলে সেক এক্স ট্যান এক্স, তাই তার উল্টোটা, ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে, সেক এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন কোসেক এক্স cot x dx is equal to minus of cosec x plus c, integration একটা হচ্ছে কি, হ্যাঁ, a to the power mx, a to the power mx dx, দেখো a to the power mx by m, by m log a base e plus c, ঠিক আছে, integration cot x, ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স হচ্ছে তোমার লগ অফ মড সাইন এক্স বেস ই প্লাস সি, ঠিক আছে। এইগুলো আপাতত তোমাদের কাজে লাগবে, তো এগুলো একটু খাতায় লিখে নাও পজ করে, তারপর আসি। আচ্ছা, তোমার যদি এরকম টাইপের থাকে ইন্টিগ্রেশন x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 dx এই ফর্মে যদি থাকে, এরকম যদি থাকে আমরা প্লেন কি করে নেব, এটাকে ভেঙে নেব, পার্ট বাই পার্ট ভেঙে নেব, তাহলে x কিউব dx x স্কোয়ার dx x dx প্লাস
dx. আচ্ছা আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, ইন্টিগ্রেশন অফ d অফ x কি হয়ে যাবে x + c, আর ইন্টিগ্রেশন অফ f অফ x dx, ইন্টিগ্রেশন অফ সরি ইন্টিগ্রেশন অফ d dx অফ fx বা ইন্টিগ্রেশন d অফ fx যদি এরকম থাকে, ইন্টিগ্রেশন dx হচ্ছে x + c, ইন্টিগ্রেশন d অফ fx কি লিখতে পারবো f অফ x + c. তো এখানে যদি আমি পড়ি তাহলে কি হবে 3 প্লাস 1 বাই 3 প্লাস 1, 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 x প্লাস c. এবার এটা নিজেরা করবে. আচ্ছা এইবার দেখো ধরো ইন্টিগ্রেশন cos স্কয়ার x dx দিয়েছে, আমি তোমাদের যে ফর্মুলাগুলো লিখিয়েছিলাম সেই ফর্মুলায় দেখবে cos x এর পাওয়ার বা sin x এর পাওয়ারের কোনো ইন্টিগ্রেশন নেই, তাহলে এই ক্ষেত্রে আমাকে একটু অ্যাডজাস্ট করে অঙ্কগুলো করতে হবে. একটু ভালো করে খেয়াল করো, ইন্টিগ্রেশন cos স্কয়ার x dx কে আমি কি লিখতে পারি 1/2 cos স্কয়ার x dx লেখা যায়, আশা করি বুঝতে পেরেছো, কারণ দুই দিয়ে অ্যাডজাস্ট করলাম. কেন করব, কারণটা হলো 2 cos স্কয়ার x, cos এর পাওয়ারের কোনো ইন্টিগ্রেশন নেই, তাহলে এটাকে আমাকে লিনিয়ার ফর্ম এনে নিতে হবে. লিনিয়ার ফর্ম মানে এই cos x sin x এর পাওয়ার একে আনতে হবে, তাহলে 2 cos স্কয়ার x মানে আমরা জানি 1 প্লাস cos 2x, এটা আমরা জানি, তাহলে কি লিখতে পারবো হাফ dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos অফ 2x dx. তাহলে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x বাই 2 হাফ সাইন 2x বাই 2 প্লাস c. আশা করি বুঝতে পেরেছ. এইবার আর একটা ইন্টিগ্রেশন আসি, ধরো এরকম যদি থাকে ইন্টিগ্রেশন e to the power 3x প্লাস e to the power 5x e to the power x প্লাস e to the power x মাইনাস dx, এরকম যদি একটা থাকে ইন্টিগ্রেশন খুব ভালো. তো এটা করবো কি, এই ট্রিক্সটা একটু দেখে নাও, 5 আর 3 যোগ করো কত হয় 8 হবে, তাহলে e to the power 4x ওইটা একটু মাথায় রাখবে, e to the power 4x আমি এটাকে লিখতে পারি, দেখো e to the power 4x into minus x e to the power 3x, 4x into e to the power x কত হলো e to the power 5x, that is e to the power minus x 3x, এটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন কি হলো e to the power 4x dx হলো, that is e to the power 4x by 4 plus c, তাহলে এটা একটা টাইপ হয়ে গেল. আচ্ছা আরো কয়েকটা টাইপ পড়াই. আচ্ছা তাহলে দেখো কোন ফাংশন মনে করো আছে y is equal to x square by 2 plus 5, তাহলে আমি কি বলেছি ডিফারেন্সিয়েশন করা আর ইন্টিগ্রেশন করা দুটো রিভার্স প্রসেস একটা, তাই তো? তাহলে এটাকে আমি ধরো ডিফারেন্সিয়েশন করছি, তাহলে করলে কি হবে dy by dx is equal to কত লিখতে পারবো বলো 2x by 2, 5 এর ইন্টিগ্রেশন কি হচ্ছে 0, তার মানে এটা কেটে গেল, 5 এর ডেরিভেটিভ কত 0, তাহলে dy dx is equal to কি পেলাম x. তো এই জিনিসটা বলছি তোমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কেন টার্মটা আসছে হয়তো একটুটা ক্লিয়ার হবে, সামান্য হলেও ক্লিয়ার হবে, কিরকম তাহলে dy dx কত বেরোলো বলো x বেরোলো, তাহলে একটু লিখি dy by dx is equal to x, একটু ভালো করে মন দাও, ঠিক এই ফাংশনটা যদি এরকম ফর্মে থাকত y is equal to x square by 2 plus 50 তাহলে এর dy dx কত বেরোতো বলো, dy dx কত বেরোতো 2x by 2, এর dy dx কি বেরোতো x বেরোতো, তাহলে এইবার আমি এইটা থেকে এখানে পৌঁছতে পারি কিনা দেখো, তাহলে dy by dx is equal to x, আমি এবার এইখান থেকে এই ফাংশনে পৌঁছাবো, তাহলে dy is equal to কি লিখতে পারবো বলো x dx, আমি যদি এবার ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন অফ dy তাহলে কি লিখতে পারবো এখানে y
एक्स स्क्वायर बाई टू प्लस सी, प्लस सी लिखते हो तो তাহলে দেখো এইখানে প্লাস সিটা কেন লিখলাম, যদি আমার এই সিটা পার্টিকুলার কোনো ভ্যালু আমি পাচ্ছি না, যখন সি এর ভ্যালু টু নিচ্ছি, যখন সি এর ভ্যালু ফাইভ নিচ্ছি তখন আমি এই ফাংশনটা ফেরত এলাম, আবার যখন সি এর ভ্যালু যদি আমি ফিফটি নিই তখন আমি এই ফাংশনটা পাবো। তাহলে এই যে আমি পেলাম ডিওয়াই বাই ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করে যদি আমি এইটাকে পেতে চাই তাহলে প্রথমেই কি আমরা পেয়ে যাবো পাচ্ছি না, তো তাহলে কোনটা চেঞ্জ হচ্ছে দেখো এই সিটা, তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যদি ডিফারেন্ট হয়ে যায় আমি ডিফারেন্ট ডিফারেন্ট কার্ড পাবো, তাহলে এইটা থেকে আমি বলতে পারি একবার সি এর ভ্যালু আমি যদি ফাইভ নিই তখন আমি পাবো এইটা, সি এর ভ্যালু যদি আমি ফিফটি নিই তখন আমি পাবো এইটা। তাহলে ডাইরেক্ট আমি এইখান থেকে, এখান থেকে আমি এখানে যখনই পৌঁছতে যাচ্ছি আমি ফাইভ কি পাচ্ছি পাচ্ছি না, তো তার জন্য আমাকে কি বার করতে হয় একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লিখতে হয়। আশা করি বুঝতে পারলে কিরাম ব্যাপারটা হলো, আরেকবার বলি y = x² / 2 + 5 আর y = x² / 2 + 50। তাহলে আমি এখান থেকে আমি ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে এলো dy / dx কি x, এখানেও dy / dx = কি হলো x। তাহলে আমি এই ফাংশনটা ডেরিভেটিভ করেছিলাম, ফাংশনটা ডেরিভেটিভ করে যেটা পেলাম এবার সেইগুলো দিয়ে জুড়ে আমাকে ইন্টিগ্রেশন আনতে হবে, তো ওই ফাংশন ইন্টিগ্রেশন করে ওই ফাংশনটাকে ফেরত আনতে হবে, তো তো ওই যদি ফেরত আনতে যাই তাহলে আমি করলাম dy / dx = এটা, তাহলে y = x² / 2 + c, এই c টা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যদি না হতো তাহলে আমি c এর ভ্যালু তো প্রথমে আমি আমার নিজের ইচ্ছা মতো হলো 2 লিখলাম, সরি 5 লিখলাম, এটা এলো আমার নিজের ইচ্ছা মতো 50 লিখলাম, এটা হলো তাহলে এইটা তো ভেরিয়েবল, তাহলে এইটা তো যে কোনো খুশি হতে পারে ফাংশনটা আসার জন্য, তার জন্য এখানে একটা কি বার করতে হচ্ছে ব্যবহার c লিখতে হচ্ছে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে, কারণ আমি এইখান থেকে যখন আমি ব্যাকে যাব তখন ডাইরেক্ট এই 5 টা বা 50 টা আমি খুঁজে পাবো না, সেখানে আমার কি দেখতে হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লিখতে হবে। পার্টিকুলার এই ফাংশনটা পাওয়ার পর যদি তোমার কিছু কন্ডিশন দেওয়া থাকে সেই কন্ডিশনটা ইউজ করে, মানে এরপর এইটা আমরা করছিলাম ইনডেফিনাইট ইন্টিগ্রাল, যার জন্য সিটা আমরা ডিফাইন করতে পারছি না, প্রপারলি ডিফাইন হচ্ছে না, যখনই এটার পার্টিকুলার এক্স আর ওয়াই, ধরো আমাকে এবার বলেছে এই কার্ভটা 1,2 পয়েন্ট দিয়ে যাচ্ছে, সাপোজ 1,2 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তখন তুমি কি করতে পারবে এই ওয়াই এর জায়গায় কি বসাতে পারবে, 2 বসাতে পারবে, আর এক্স এর জায়গায় 1, দ্যাট ইজ সি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 3/2, তখন তুমি কার্ভের ইকুয়েশন বলবে, হেন্স দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ x স্কয়ার বাই 2 প্লাস c এর ভ্যালু কত বের করে ফেলেছো 3/2, তখন তুমি বলতে পারবে, যার জন্য একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইউজ করতে হয়। যদি মাথায় ঢুকলো তো ভালো, নয়তো যখন ইন্টিগ্রেশন আবার পড়াবো তোমাদের বুঝিয়ে দেবো, আশা করি বুঝতে অসুবিধা হয়নি সিটা ডিফারেন্ট কেন হচ্ছে, সি এর ভ্যালুটা ডিফারেন্টের জন্য ফাংশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ওর জন্য কনস্ট্যান্ট ইউজ করতে হয়। এবার দেখো আরো পরিষ্কার হবে এই এক্সাম্পলটা দেখো দিয়ে দিই, এখানে দেওয়া আছে f f ড্যাশ x = 1/x, f ড্যাশ x = 1/x, আর হচ্ছে তোমার f অফ 4 = 3, এই কন্ডিশনটা দেওয়া রয়েছে আমাকে এফ এক্স ফাইন্ড করতে বলছে, ফাইন্ড এফ এক্স, এফ এক্স ফাইন্ড করতে বলছে, তাহলে এফ এক্স এফ ড্যাশ এক্স মানে কি বলো, জাস্ট লিখি ডি ডি এক্স অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, কেন সিটা আসছে আবার বুঝতে পারবে দেখো এটাতে, তাহলে আমি এখানে বলতে পারি ডি অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 1/x ডি এক্স। এবার যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডি অফ এফ এক্স, ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স লিখলাম, ইন্টিগ্রেশন আর ডি এক্স অমিত হয়ে গেল, তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু কি পড়ে রইল লগ অফ মড এক্স বেস ই প্লাস সি, সি লিখলাম, সি প্রপারলি ডিফাইন করা নেই কিন্তু কন্ডিশন আছে, যখনই কন্ডিশন আছে সেটা কি হয়ে গেল এই ইনডেফিনাইট ছিল সেটা ডিফাইনাইটে
কনভার্ট হয়ে গেল নাও পুট f ইজিকাল f4 ইজিকাল টু 3 বলতে কি বোঝার ইফ x ইজিকাল টু 4 y ইজিকাল টু 3 এটা আবার অনেকে ভুল দেবে উল্টো দিকে ফেলে এটা মানে f অফ 4 মানে x এর ভ্যালু 4 হলে y এর ভ্যালু কি হলো 3 দ্যাট ইজ f অফ 4 যদি আমি বসাই x এর ভ্যালু যদি 4 বসাই f অফ 4 মানে কি লিখবো 3 log of x এর জায়গায় কি বসাতে পারবো 4 বেস e প্লাস c দ্যাট ইজ c ইজ ইকুয়াল টু কত 3 মাইনাস log 4 বেস e এসে গেল তাহলে আমার কার্ভের ইকুয়েশন কি হলো y ইজ ইকুয়াল টু লিখে দাও log of mod x বেস e প্লাস c c ইজ ডিফাইন্ড 4 বেস e তাহলে এটা হয়ে গেল কার্ভের ইকুয়েশনটা আশা করি বুঝতে পারলে c এর ধারণাটা আশা করি এলো তো দেখো তোমাদের এবার একটু ফিজিক্সের ভেতরে সামান্য একটু ইন্টারফেয়ার করি সেটা হলো কি ধরো এস ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে ডিফাইন করছি এস ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি দেওয়া আছে তাহলে আমাকে ভেলোসিটি ফাইন্ড করতে হচ্ছে ফাইন্ড ভেলোসিটি তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা কার অফ ফাংশন টি হচ্ছে টাইম এখানে তাহলে আমরা জানি ডিফারেন্সিয়েশন যখন আমরা করছি ডিএস বাই ডিটি মানে স্মল চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই স্মল চেঞ্জ অফ টি টাইম দ্যাট ইজ ডিএস ডিটি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 280 প্লাস বি ইনটু টি এর ডেরিভেটিভ 1 প্লাস সি হচ্ছে 0 That is ds by dt তোমার বের হলো কত 280 প্লাস b এটা হয়ে গেল তার ভেলোসিটি এখন তোমাকে যদি বলে প্রুফ দ্যাট দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য মোশন অফ দ্য পার্টিকেল তাহলে অ্যাক্সিলারেশনটা বলছে কনস্ট্যান্ট তুমি কি করে বার করবে তাহলে অ্যাক্সিলারেশন মানে কি চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম তাহলে dv বাই dt dv বাই dt মানে এটাকে আমি যদি এই ফর্মে লিখি d dt of ds dt লিখতে পারি এইবার দেখো খুব মজা t এর রেসপেক্টে ডেরিভেটিভ 1 2a প্লাস b এর ডেরিভেটিভ কত 0 তাহলে কি এসে গেল 2a কনস্ট্যান্ট তাহলে আমরা কি পেলাম অ্যাক্সিলারেশনটা কি হয়ে গেল কনস্ট্যান্ট পেয়ে গেলাম প্রুভ হয়ে গেল এখন তোমাকে যদি বলা হয় তুমি আবার এই ফাংশনটাই ব্যাক করো কেন আমি এক্সাম্পলটা দিচ্ছি একটু ভালো করে বোঝো আমি ফাংশনকে মানে ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি ভেলোসিটি পেলাম ভেলোসিটিকে আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি কি পেলাম অ্যাক্সিলারেশন পেলাম এখন তোমার যদি কোশ্চেনটা ঠিক রিভার্স ফর্মে থাকে দ্যাট ইজ অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট তোমাকে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ মোশন ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টের ফর্মে যদি আমাকে আনতে বলে তাহলে কি করতে তাহলে সাপোজ তুমি লেখো ডিভি বাই dt is equal to 2a এটা তোমার দেওয়া আছে মনে করো আমি এখানে পৌঁছাচ্ছি তাহলে dv is equal to কি লিখতে পারবো বলো 2a dt ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন দিয়ে dv কত হচ্ছে b 2 বাইরে বার করলাম সরি 2a ভেরিয়াবল 2a বাইরে বার করলাম 2a ইন্টিগ্রেশন dt ফর্মটা কি হচ্ছে t 2a t প্লাস একটা কনস্ট্যান্ট আছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এইটা মেলানোর জন্য আমি b ধরলাম c1 c2 যা ইচ্ছে ধরতে পারো আমি এই ফর্মে আনার জন্য আমি b টা ধরলাম b তো যে কোনো কনস্ট্যান্ট হতে পারে c1 c2 c3 a b c are defined as constant কিছু বলেনি তো v is equal to কি পেলাম তাহলে 280 প্লাস b পেলাম v মানে কি ভেলোসিটি পেলাম তাহলে ভেলোসিটি যখন আমি পাচ্ছি ভেলোসিটি মানে আমি লিখতে পারি dx / dt is equal to 280 plus v আবার দেখো কি মজা dx is equal to 280 plus b dt লিখতে পারি dx small displacement গুলোকে যদি আমি ইন্টিগ্রেশন করি পুরো ফাংশনটা আসবে দেখো ইন্টিগ্রেশন অফ dx যদি করি তাহলে কি এসে গেল আচ্ছা এখানে x দিয়ে বলছি এখানে তো আমি s দিয়ে করেছিলাম তো এখানে b টাকে তুমি ds dt করতে পারো অসুবিধা কিছু নেই তাহলে একদম ডাইরেক্ট তোমার ওই ফর্মে চলে যাবে ইন্টিগ্রেশন অফ ds মানে s হলো 2a আর একটা লাইন করি 2at + b ইনটু ইন্টিগ্রেশন dt
তাহলে এখানে একটা প্লাস সি দিয়ে দাও, কারণ অলরেডি আমি একটা ইন্টিগ্রেশন করে ফেলেছি বলে সি দিয়ে দিলাম। তো পরের লাইনটা কি হবে বলো, 2a t স্কয়ার বাই 2 bt c। এই সি গুলো তোমাদের একটা মাথায় ধারণা আসতে পারে, একটু বলে দিই, বলা হয়নি, ভুলে গেছি। ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন এরাম দেওয়া আছে ডিএক্স। তুমি কিন্তু সাইন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ডিএক্স, আমার কাছে অনেক ছাত্ররাই বলে। তো এটা মাইনাস কস এক্স লিখুন, একবার সি ওয়ান, তারপর আবার ই টু দি পাওয়ার এক্স সি টু। সি ওয়ান প্লাস সি টু দুটো কনস্ট্যান্ট যোগ করলে কি হয়ে যায়, কনস্ট্যান্ট দিয়ে আসে, তার জন্য আমরা এতবার লিখি না, একটা লিখলেই যথেষ্ট সি। তাহলে এখানেও পরের লাইনে আবার সি ওয়ান সি টু সি থ্রি দেওয়ার দরকার নেই, এইটুকুই যথেষ্ট। তাহলে 2a t স্কয়ার বাই 2 bt c, তাহলে কি এসে গেল, 2 2 কেটে গেল, তাহলে আমার দেখো এলো s = 2 a t স্কয়ার bt c, চলে এলো প্রথমেরটা। তাহলে আমরা হাতে নাতে একটা প্রমাণ পেয়ে গেলাম হাতে গরম, সেটা কি, একটা ফাংশন ছিল, ফাংশনটাকে আমি কি বলেছি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা কার ফাংশন, এখানে কার উপর ডিপেন্ড করছে, টি এর উপর ডিএসডিটি করলাম, ডিএসডিটি কে আবার ডেরিভেটিভ করলাম, তাহলে কি পেলাম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ডিভি বাই ডিটি পেলাম 2a। তাহলে 2a টা যেহেতু পজিটিভ বেরিয়েছে, আমি বলতে পারি এখানে যেহেতু a ডিফাইন করা নেই, গ্রেটার দ্যান 0 হলে ডিভি বাই ডিটি টা অ্যাক্সিলারেশন হবে, যদি a ভ্যালু লেস দ্যান 0 হতো তাহলে কি হতো, রিটার্ডেশন হতো। তো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট প্রুফ করেছি, আবার অ্যাক্সিলারেশন যদি দেওয়া থাকতো কিভাবে এইখানে ফাংশনটা পৌঁছে যাবে, পৌঁছানো যায়, সেটাও আমি বললাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো এবার এর একটা আসি, খুব কাজে লাগে ফিজিক্সের এই জায়গাটা, ফিজিক্সের ডাইনামিক্সের একটা খুব ভালো জায়গা, সেটা হচ্ছে কি, ধরো তোমার দেওয়া আছে আমরা ভেলোসিটি কে কি কি লিখছিলাম, ডিএক্স ডিটি লিখছিলাম, আর অ্যাক্সিলারেশন কে কি লিখছিলাম, ডিভি ডিটি লিখছিলাম। তাহলে অ্যাক্সিলারেশন কে আমি আবার এরকম লিখতে পারি, ডি ডিটি অফ ডিএক্স বাই ডিটি লিখতে পারি, ডি ডিটি অফ ডিএক্স ডিটি। তো এইখানে একটু মজা করি, দেখো ডিএক্স বাই ডিটি অ্যাডজাস্ট করলাম ডিএক্স দিয়ে, কেন করলাম দেখো, আচ্ছা ডিএক্স ডিটি মানেই তো ভি, তাই তো? তাহলে এইটা মানে কি, ডিএক্স ডিটি মানে কি বলো, ভি। তাহলে আমি এটা লিখতে পারি এখন ডিভি বাই ডিএক্স, আর ডিএক্স ডিটি মানে ভি, তার মানে অ্যাক্সিলারেশন কে, অ্যাক্সিলারেশন কে আমি দুটো দুটো পোর্শন মানে দুটো ফর্মে লিখতে পারলাম। অ্যাক্সিলারেশন মানে আমি যেমন লিখতে পারি ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার, আবার অ্যাক্সিলারেশন মানে আমি লিখতে পারি ভি ইন্টু ডিভি ডিএক্স। তাহলে আমি কেন করব বা এটা উদ্দেশ্যটা কি, নিশ্চয়ই তোমাদের মধ্যখানে আসবে, কোশ্চেনটা মাথায় আসবে। সো কোশ্চেনটা খুব ইজি, মাথায় আসাটাই উচিত, না এলে তাহলে ফিজিক্স বুঝবে না। সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন যখন করছি, এখানে দেখো ভেরিয়েবেলকে টি, আর যখন আমি এই অ্যাক্সিলারেশনটাকে ডিফারেন্সিয়েট করে আরেকবার অন্য ফর্মে লিখলাম, তখন ভেরিয়েবলটা কি x v dv dx। তাহলে একটা হচ্ছে ইন টার্মস অফ t তে আছে, আর একটা ইন টার্মস অফ x মানে ডিসপ্লেসমেন্টে ফর্মে আছে। তাহলে কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব, সাপোজ আমি যে এক্সাম্পলটা দিলাম at স্কয়ার প্লাস bt প্লাস c, যদি এই ফর্মে থাকে, যদি এই ফর্মে থাকে, আমি অ্যাক্সিলারেশন বার করার জন্য আমি টি এর রেসপেক্টে পরপর ডেরিভেটিভ করলেই হয়ে যাবে, কিন্তু যদি এটা এরকম থাকতো টি ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাও তো থাকতে পারতো। ধরো টাইমটা এক্স এর রেসপেক্ট মানে টি ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে দেওয়া আছে, এখানে এসটা টি এর ফাংশন ছিল, এখানে এক্স ফর্মে রয়েছে, তখন আমি কি করব, তখন আমায় কি করতে হবে, ডিটি বাই ডিএক্স করতে হবে, ডিটি বাই ডিএক্স করলে এখানে কত হবে উইথ রেসপেক্ট টু এক্স এর রেসপেক্ট টু ডেরিভেটিভ, 2 ax প্লাস b, আর ডিটি বাই ডিএক্স মানে আমি কি লিখতে পারি বলো, 1 বাই v লিখতে পারি, 1 বাই v ইজ ইকুয়াল টু কত পেলাম, 2 ax
plus b তার মানে b is equal to উল্টোটা 1 by 2x plus b এইবার আমরা যদি অ্যাক্সিলারেশন ফাইন্ড করতে বলে তাহলে অ্যাক্সিলারেশনের জন্য v dv dx করে পেয়েছি তাহলে এটাকে আমাকে আবার কি করতে হবে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে dv by dx is equal to 1 by x এর ডেরিভেটিভ যখন আমরা করি এটা স্কয়ার 2a মাইনাস তাহলে dv dx হয়ে গেল কত মাইনাস 2a বাই 2ax প্লাস b হোল স্কয়ার এটা u বাই v তে তোমরা করতে পারো ভেঙে দেখে নিও দেখবে এটাই আসবে তো আমার অ্যাক্সিলারেশন বার করতে বলছে তাহলে হেন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি লিখবো v dv dx পেয়েছি যে v এর ভ্যালু কত বলো 1 বাই 2ax প্লাস b ইনটু dv dx এর ভ্যালু কত এটা দ্যাট ইজ মাইনাস 2a বাই 2ax plus b whole square তার মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু আমি পেলাম মাইনাস 2a বাই 2ax plus b whole cube 2ax plus b এর whole cube তাহলে এইভাবে আমি অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম তাহলে এখানে আমার যে জিনিসটা একটু শেখালাম সেটা হচ্ছে তোমার দেখতে হবে কার ফাংশন s টা যদি t এর ফাংশনের ফর্মে দেওয়া থাকে s ইন টার্মস অফ ফাংশন অফ t যদি থাকে দ্যাট ইজ s ইজ ইকুয়াল টু f অফ t এই ফর্মে যদি থাকে তখন আমি করব কি ds dt করব আশা করি বুঝতে পেরেছো তাহলে তখন আমরা করব ds dt d2s / dt স্কয়ার আর যদি মনে করো এই ফর্মে থাকে t ইজ ইকুয়াল টু ফাংশন অফ s বা t ইজ ইকুয়াল টু f অফ x x টা ডিসপ্লেসমেন্ট তখন আমাকে এই ফর্মে করতে হবে x এর রেসপেক্টে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এটা নিয়ে আর কয়েকটা প্রবলেম আমি নেক্সট ক্লাসে আলোচনা করব তো যদি ভালো লাগে একই কথা কমেন্ট করো শেয়ার করো আর যেগুলো বুঝতে পারছো না সেটা কমেন্ট বক্সে যেগুলো বুঝতে পারছো না পার্টিকুলার পয়েন্ট ধরে ধরে বলো যে এইগুলো আমরা বুঝতে পারিনি আপনি একটা আপলোড করে দিন আর একটা ভিডিও আমি করে দেবো তো আজকে এই অবধি রইলো